কেবল তোমারই করি ইবাদত কেবল তোমারই চাহিনে আমাত কেবল তোমারই করি ইবাদত কেবল তোমারই চাহিনে আমাত দাউদ ইশা দাও সরল পথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يدبر الأمر ما من شفيع إلا من بعد إذنه ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون إليه مرجعكم جميعا وعد الله حقا إنه يبدأ الخلق ثم يعيده ليجزي الذين آمنوا وعملوا الصالحات بالقسط والذين كفروا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون الله تعالى ارشاد করেন নিশ্চয় তোমাদের রব হচ্ছেন তিনি যিনি আসমান ও জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন তারপর আরশের উপর ইস্তিওয়া করেছেন তিনি সব কিছু পরিচালনা করেন তার অনুমতি ব্যতীত কোনো সুপারিশকারী নেই তিনি হচ্ছেন তোমাদের আল্লাহ তোমাদের রব অতএব তোমরা তারে ইবাদত করো তোমরাকে উপদেশ গ্রহণ করো না তোমাদের সবাইকে তার দিকে ফিরে যেতে হবে আল্লাহর এই ওয়াদা আল্লাহর এই প্রতিশ্রুতি অবশ্যই সত্য তিনি প্রথমবার মখলুকাতকে সৃষ্টি করেন অতঃপর দ্বিতীয়বার পুনরুজ্জীবিত করেন আখিরাতে সবাইকে একত্রিত করেন এই জন্য যে যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তাদেরকে ন্যায় ইনসাফের ভিত্তিতে পুরস্কৃত করবেন আর যারা অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে ফুটন্ত গরম পানি আর তাদের কুফুরির কারণে বেদনাদায়ক শাস্তি আলহামদুলিল্লাহ আল করিমুল গাফফার আল আজিজুল কাহ্হার وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يعلم عدد قطر الأمطار وعدد ورق الأشجار وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله المختار صلوات الله وسلامه عليه وعلى آل بيته الأطهار وصحبه الأبرار ومن تبعهم بإحسان ما تعاقب الليل والنهار أما بعد إمام শাফিঈ ও ইমাম মুসলিম শাহাদয় কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভা তথা তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত ভাই পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট প্রাণাধিক প্রিয় দিনদার ইমানদার কোরআন প্রিয় ভাইরা রব্বুল আলমিনের দরবারে আমরা নতশিরে শুক্র আদায় করেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল ইশার পর কোরআন থেকে কথা বলার ও শোনার জন্য কোরআনের দস্তারখানায় বসার তৌফিক দান করেছেন রুহের আত্মার খোরাক খাদ্য গ্রহণ করার জন্য বিধায় খুশি হয়ে সন্তুষ্ট চিত্তে মনিবের দরবারে তার শিখানো ভাষায় কালেমাত্র শুকর পাঠ করছি বলছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে সূরাতু ইউনুস থেকে দুটি আয়াত তিন নম্বর এবং চার নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বঙ্গানুবাদ উপস্থাপন করেছি এই দুই আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহদানিয়াত তার একত্ববাদ একমাত্র তিনিই যে আমার আপনার ইবাদতের হকদার আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবেই না কারো দাসত্ব করা যাবে না এই বিষয়টাকে যুক্তির আলোকে যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আপনাদের সামনে আলোচনা পেশ করব আর যারা এই বিষয়ের উপর ঈমান আনবে আর যারা ঈমান আনবে না সবাইকে আল্লাহর সামনে একদিন একত্রিত হতে হবে আখিরাতে
যারা আল্লাহর একত্ববাদে ঈমান এনে তার ইবাদত করবে তাদের জন্য মহা পুরস্কার রয়েছে, আর যারা ঈমান না এনে কুফরি করবে আল্লাহ ব্যতীত অন্যান্য খাইরুল্লাহর পূজা করবে উপাসনা করবে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কুল মখলুকাতকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, উদ্দেশ্য হচ্ছে যাতে করে এই মানুষ একমাত্র ইবাদত করে কার? আল্লাহ তাআলা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন মানব এবং দানবকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে করে মানুষ আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর গোলামি করে। কিন্তু মানুষ এই দুনিয়াতে এসে এই মহাসত্যকে ভুলে যায়। যখন শক্তিশালী কোনো জিনিসকে দেখে, সুন্দর কোনো জিনিস দেখে মনে করে এটাই তার মাবুদ। শক্তিশালী সূর্যকে দেখল মানুষ মনে করলো এই সূর্যের সব কিছু তার পূজা করতে হবে। সুন্দর চাঁদ দেখল মনে করলো এই চাঁদই আমার রব, চাঁদের পূজা করা শুরু করলো। আর কিছু বোকা মানুষ পাথরের পূজা করা শুরু করলো, অথচ পাথর মানুষের কোনো কাজে আসে না। কোরআনে কারিমে বিস্তারিতভাবে বিভিন্ন সূরা এবং আয়াতে আল্লাহ তাআলা এই বিষয় স্পষ্ট করেছেন, ইবাদতের হকদার হচ্ছেন একমাত্র তিনি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য আসমান জমিন অসংখ্য মখলুকাত সৃষ্টি করেছেন। আর যারা আমাদের জন্য কিছুই করল না তাদের ইবাদত আমরা কী করে করি? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الله تعالى সর্বকালের সর্বযুগের সকল মানব গোষ্ঠীকে উদ্দেশ্য করে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উবুদু রাব্বাকুম, ইবাদত করো একমাত্র তোমাদের রবের। কেন আল্লাহর ইবাদত করবো, গাইরুল্লাহর ইবাদত করবো না? আল্লাহ আমাদের জন্য কী করেছেন? আল্লাহ তাআলা বলেন এই জন্য আমি আল্লাহর ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন কে? তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি তো আমার আপনার ইবাদতের হকদার, এটি হচ্ছে তার হক, তার অধিকার। শুধু আমাদেরকে নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের আগে পৃথিবীতে যারা এসেছেন, আমাদের বাবা, আমাদের দাদা, পরদাদা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মানুষ এই পৃথিবীতে এসেছে, আসছে, আসবে, আর যত মখলুকাত রয়েছে, পশু পাখি রয়েছে, হিংস্র প্রাণী রয়েছে, মৎস্যরাজ রয়েছে, পাহাড় পর্বত রয়েছে, পানি নদী রয়েছে, সব কিছুকে একমাত্র সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা তোমাদের জন্য এই জমিনকে বানিয়েছেন বিছানা স্বরূপ। সুবহানাল্লাহ। এই জমিন নড়াচড়া করে না, প্রকম্পিত হয় না, সামান্য ভূমিকম্প হলে মানুষ দিশাহারা হয়ে যায়, মানুষ পরেশান হয়ে যায়। এভাবে ভূমিকম্প একবার নয়, সারা জীবন যদি প্রকম্পিত হয় আমরা থাকতে পারতাম, বাঁচতে পারতাম? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ তাআলা বলেন সেই রবের ইবাদত করো যিনি এই জমিন তোমাদের জন্য বিছানার মতো আরামদায়ক করে বানিয়েছেন। ওয়াসসামাআ বিনাআ, আসমানকে বানিয়েছেন ছাদ স্বরূপ। সুবহানাল্লাহ। এক ছাদ ঢালাই দিতে আমরা পরেশান হয়ে যাই, সারা জীবন আমরা কত পরেশানি করি, এক বিল্ডিং বানাতে গিয়ে, এক বাড়ি বানাতে গিয়ে আল্লাহ তাআলা খুঁটিবিহীন পৃথিবীময় একটি ছাদ আমার আপনার জন্য বিনামূল্যে ফ্রিতে সৃষ্টি করে রেখেছেন। আর আমাদের খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য আসমান থেকে আল্লাহ বৃষ্টি নাজিল করেছেন, যে বৃষ্টির মাধ্যমে আনজালা মিনাস সামাঈ মাআ, আসমান থেকে আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করলেন, ফা আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এক পানি আল্লাহ নাজিল করলেন একই জমিনে, সেই জমিন থেকে কোনো এক জমিন থেকে বের হচ্ছে আম, আরেক জমিন থেকে বের হচ্ছে জাম, আরেক জমিন থেকে বের হচ্ছে শাক সবজি, আরেক জমিনের
পানি পান করে, গরু পান করছে, গাভী পান করছে, সেখান থেকে সুস্বাদু দুধ বের হচ্ছে সুবহানাল্লাহ। মৌমাছি পান করলো একই পানি, একই বৃষ্টির পানি, সেখান থেকে সুস্বাদু মানুষের জন্য উপকারী মধু আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন সুবহানাল্লাহ। এভাবে যে মাবুদ এই রিজিকের ব্যবস্থা করলেন, আমাকে আপনাকে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা বলেন সেই রবের ইবাদত করো। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় তোমাদের রব হচ্ছেন তিনি যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে, তারপর আরশের উপর তিনি ইস্তিওয়া করেছেন। ছয় দিনে আসমান জমিন কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। একটি দুটি নয়, সাতটি আসমান, সাতটি জমিন আমার আপনার খেদমতের জন্য, সেবার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহুল লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন। আল্লাহ তাআলা বলেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি সাতটি আসমান সৃষ্টি করেছেন আর জমিনও একই রকম সংখ্যা, অর্থাৎ সাতটি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা বলেন তুমি তোমার চোখ দ্বারা দেখো না কে সেই মহাসত্তা যিনি তোমার আকাশে তোমার মাথার উপর সাতটি আসমান আকাশ সৃষ্টি করেছেন। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। আসমানকে আল্লাহ সৃষ্টি করেছেন সাতটি আসমান সাতটি জমিন, আর এই আসমানকে আল্লাহ শক্তিশালী করেছেন না রিপেয়ারিংয়ের জন্য, এটাকে পুনর্নির্মাণ করার জন্য। আমরা যারা কনস্ট্রাকশনের কাজ করি আমাদেরকে ডাকা হয়েছিল যে আজকে অমুক জায়গার আসমান একটু নষ্ট হয়ে গেছে, ভেঙে পড়েছে অতিবৃষ্টির কারণে, এটা একটু রিপেয়ারিং করতে হবে, আগামীকাল 50-100 রেল দেওয়া হবে, কে কে পার্ট টাইম করবেন, এরকম আমাদেরকে ডাকা হয়েছিল মনে নাকি? আফালাম ইয়ানযুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। আল্লাহ তাআলা বলেন তারা কি দেখে না? শুধু এই চোখ দ্বারা দেখলে হবে না, মন দিয়ে দেখতে হবে, জ্ঞানের চোখে দেখতে হবে, অনুধাবন করতে হবে। ইলাসসামা ইফাউকাহুম, আল্লাহকে চিনতে হলে কঠিন বিজ্ঞানের বই পড়তে হবে না, সহজ একটি বই আপনার মাথার উপর রয়েছে, উন্মুক্ত গ্রন্থ আসমান। এই আসমান দেখলে, এই আপনার পায়ের নিচে যে জমিন রয়েছে আসমান জমিন দেখলে রবকে চিনতে মানুষের কষ্ট হবে না। সুবহানাল্লাহ। মানুষ নাস্তিক হয় কীভাবে, রবকে স্বীকার করে কীভাবে? একটু মাথা উপরের দিকে আটা উঠালে আসমান দেখলেই তো তার চিন্তা এটাই তাকে বলবে, তার আকল তাকে এটাই বলবে অবশ্যই আসমান নিজে নিজে হয় নাই, এটাকে কোনো মহাসত্তা সৃষ্টি করেছেন। তিনি কে? আল্লাহ তাআলা। কাইফা বানাইনাহা, মানুষকে চিন্তা করে না আমি আল্লাহ তাআলা এই জমিন কীভাবে সৃষ্টি করলাম, ওয়াজাইয়ান্না সুসজ্জিত করলাম, কত সুন্দর তারকা, কত সুন্দর চাঁদ, কত সুন্দর সূরজ, সূর্য আল্লাহ তাআলা এই আসমানে ফিট করে রাখলেন। ওয়া মা লাহা মিন ফুরুজ, আর আসমানের মধ্যে কোনো ফাটল নেই। সুবহানাল্লাহ। যুগ যুগ ধরে একটাই আসমান। আপনি যে বাড়িতে আছেন, আপনার দাদার দাদার দাদা যে ছাদ বানিয়েছেন, আপনার পরদাদা এসে সেটা ভেঙে নতুন বানিয়েছেন, কারণ সেই ছাদ আর বসবাসযোগ্য নয়, এটা ধসে পড়েছে। আপনার বাবা এসে আবার বানিয়েছে, প্রয়োজন পুরো বিল্ডিং ভেঙে নতুন করে বানাতে হয়েছে। কিন্তু এই বিশ্ব ব্যবস্থাময় আল্লাহ তাআলা এমন ছাদ ফিট করলেন আদম আলাইহিসসালামের আগ থেকে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, ওয়ামা আলহা মিন ফুরুজ, এই আসমায় কোনো ফাটল নেই। সুবহানাল্লাহ। ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন والأرض فرشناها فنعم الماهدون. الله تعالى بولين أسمانك بأيد أي بقوة شكت بابي أمي الله سرشتي قريتي أسمان بھنگار دشه پرار كنو شمبابونا ني أموك إلاكاي أموك دشه মানুষ সেখান থেকে চলে যাচ্ছে, কারণ একটু একটু করে আসমান ধসে পড়তেছে, না জানি কোন সময় পুরো ছাদটি পড়ে যায়। এই জন্য আমরা অনেক সময় বিল্ডিং কে করি, ত্যাগ করি, এক বিল্ডিং থেকে এক বাড়ি থেকে আমরা আরেক বাড়িতে উঠে, ভাড়া বাড়িতে থাকলে এই বাড়ি থেকে বাসা থেকে মানুষ চলে যায়, কেন যে ছাদ আস্তে আস্তে ভেঙে পড়ছে। ওয়াসসামা বানাইনাহা বিআইদিন, আল্লাহ তাআলা বলেন এমনভাবে আমি এই আসমান শক্তভাবে বানিয়েছি যে এটা ভাঙ্গার কোনো কি নেই,
সম্ভাবনা নেই সুবহানাল্লাহ এই আসমানকে আল্লাহ শুধু বানিয়েছেন তা নয় শক্তভাবে উত্তরণ করে রেখেছেন উঠিয়ে রেখেছেন শুধু বানিয়েছেন তা নয় বরং উপরে আল্লাহ তাআলা রেখেছেন ওয়াস সামা রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান রাফাআহা এই আসমানকে আল্লাহ তাআলা উঠিয়ে রেখেছেন আল্লাহ তাআলা বলেন এই আসমানের দিকে সামান্য তাকিয়ে দেখো বান্দা তুমি আজ আমাকে অস্বীকার করো বলো স্রষ্টা বলতে কেউ নেই আল্লাহ বলতে কেউ নেই তুমি বেশি শক্তিশালী এই আসমান বেশি শক্তিশালী এই বিশাল শক্তিশালী আসমানকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম তোমাকে সৃষ্টি করা এটা কি আমার জন্য কোনো কঠিন বিষয় তুম আশাদ্দু খালকান আমিস সামা বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা মানুষকে সৃষ্টি করা এটা কি বেশি কঠিন না আসমান সৃষ্টি করা বেশি কঠিন আসমান সৃষ্টি করা বেশি কঠিন সেই কঠিন জিনিস আমি সৃষ্টি করতে পারলাম হে মানুষ তুমি কীভাবে আমাকে অস্বীকার করো তুমি কীভাবে বলো যে আল্লাহ তাআলা আমাকে কীভাবে পুনরুজ্জীবিত করবেন পরকালে কীভাবে উঠাবেন এই বিশাল আসমান আমি আল্লাহ সৃষ্টি করতে পারলাম এবং সেই আসমান খুঁটিবিহীন সুবহানাল্লাহ এটা হচ্ছে আল্লাহর কুদরতের সবচেয়ে বড় নিদর্শন যে একটা খুঁটি ছাড়া বিশাল আসমান আল্লাহ সৃষ্টি করলেন সামান্য একটি বিল্ডিং বানাতে হলে কতটি স্তম্ভ খুঁটি আমার আপনার রাখতে হয় বানাতে হয় নির্মাণ করতে হয় কিন্তু এই আসমানের মধ্যে কোনো খুঁটি আছে না খুঁটি থাকলে বাংলাদেশ থেকে আমরা কাতারে আসতে পারতাম না প্লেনে শুধু এই খুঁটিতে ধাক্কা খেতে খেতে আমার অস্থির হয়ে যেতাম আল্লাহুল্লাযী রাফা আস-সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা আল্লাহ তাআলা বলেন এই আসমানকে আল্লাহ তাআলা উঠিয়েছেন উত্তরণ করেছেন এমন কোনো খুঁটি নেই যে খুঁটি তোমরা দেখতে পারো এই আয়াতের তাফসিরে বলা হয়েছে আসমানের কোনো খুঁটি নেই আবার কেউ বলেন খুঁটি আছে তারাও না কিন্তু তোমরা দেখতে পাও না সুবহানাল্লাহ খুঁটি আছে কিন্তু এমনভাবে আল্লাহ খুঁটি বানিয়েছেন ধাক্কা খেতে হয় না মানুষ দেখতেও পারে না এমন খুঁটি আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন কিন্তু অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেন যে আসমানের কোনো কি নেই কোনো খুঁটি নেই খুঁটি থাকলেও সেটা আশ্চর্যের বিষয় যেটা আমরা দেখি না টের পাই না অনুভব করি না আর খুঁটি না থাকলে সেটা আরও বড় আশ্চর্যের বিষয় এই বিশাল মহা আসমানকে আল্লাহ তাআলা কোনো একটি খুঁটি ছাড়া যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী সহস্রাব্দীর পর সহস্রাব্দী কীভাবে আল্লাহ তাআলা সেটা উঠিয়ে রেখেছেন সুবহানাল্লাহ ধারণ করে রেখেছেন আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে পড়ার দোষে পড়ার কোনো আশঙ্কা নেই ويمسك السماء أن تقع على الأرض إلا بإذنه إن الله بالناس لرؤوف رحيم يمسك السماء الله ধরে রেখেছেন আসমানকে أن تقع على الأرض যাতে করে জমিনের উপর দোষে না পড়ে ইল্লা বিইজনি আল্লাহর নির্দেশ ছাড়া তাহলে বোঝা গেল আল্লাহ যদি নির্দেশ দিবেন সেদিন আসমান ধসে পড়বে আর তখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে কিয়ামতের আগে এই আসমান ধসে পড়বে আর সেটা কার অনুমতিতে আল্লাহর নির্দেশে وانشقت السماء فهي يومئذ واهية والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية الله تعالى بولين قيامة آگے কিয়ামত সংঘটিত হওয়ার আগে আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আসমান ফেটে পড়বে জমিনে দোষে পড়বে আসমানে যে সকল ফেরেশতারা রয়েছে যখন আসমান দোষে পড়বে তখন তারা চতুর্পার্শ্বে চলে যাবে আর তোমার রব আল্লাহ তাআলার আরশ আটজন ফেরেশতা নিয়ে কিয়ামতের দিন হাশরের ময়দানে হাজির হয়ে যাবে কঠিন মুহূর্ত এই আসমানকে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন তারকার মাধ্যমে এই তারকা যেগুলো আমরা আসমানে দেখতে পাই এগুলো একদিকে সৌন্দর্যের জন্য অন্যদিকে জিন শয়তানরা যায় শয়তান জিন্নাতরা আসমানে যায় আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে কী পরামর্শ করেন সে পরামর্শগুলো শুনে আসার জন্য তারপর এসে তারা গণকদেরকে বলে জাদুকরদেরকে বলে আল্লাহ তাআলা এই তারকাগুলো তাদের উপর নিক্ষেপ করেন ফলে তারা জ্বলে একবারে ভস্ম হয়ে যায় পুড়ে যায় সুবহানাল্লাহ
আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজাও ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন ওয়া হাফিযনাহা মিন কুল্লি শাইতানির রাজীম। এই তারকা আল্লাহ তাআলা রেখেছেন ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন, যারা দেখে তাদের চোখ ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। এত সুন্দর আসমান আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষ যা নির্মাণ করে যত সুন্দর হোক, একটি সুন্দর স্টেডিয়াম, একটি সুন্দর বাগান, একটি সমুদ্র পারে আপনি গেলেন, একটি সুন্দর রিসর্ট মানুষ নির্মাণ করলো, একবার দুবার দশবার যাওয়ার পর আর মন চাইবে না। কিন্তু আল্লাহ নিজে যেটা তৈরি করেছেন এই আসমান, আপনি রাতের পর রাত দিনের পর দিন আসমানের দিকে তাকাবেন, আল্লাহর সৃষ্টি যেখানে মানুষ হাত দেয় নাই, আল্লাহর সৃষ্টি যে সকল সবুজ যে সকল স্থান রয়েছে, সুফলা সুজলা শস্য সমলা যে সকল স্থান রয়েছে, সেখানে গিয়ে দেখবেন আপনার মনে অশান্তি লাগছে, আপনার অশান্ত মন শান্ত হয়ে যাবে। এত দৃষ্টি নন্দন স্থান আসমান জমিন ওয়াজাইয়ান্নাহা লিন-নাযিরিন, দর্শকদের জন্য আল্লাহ তারা তৈরি করে রেখেছেন, সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই আসমানের দরজা আল্লাহ বানিয়েছে এবং এই দরজা শুধু মুত্তাকি বান্দাদের জন্য ওপেন করা হয়, কোনো নাফরমানের জন্য আসমানের দরজা উন্মুক্ত করা। إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين. الله تعالى বলেন নিশ্চয় যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে, অহংকারী করেছে, তারা যখন মারা যাবে তাদের এই আত্মাগুলোকে রুহগুলোকে আমন্ত্রণ জানাবার জন্য আসমানের কোনো দরজা উন্মুক্ত করা হবে না, আর তারা কশিনকালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউযুবিল্লাহ। তাদেরকে বলা হবে লা আহলান ওয়ালা মারহাবা, তোর জন্য কোনো স্বাগত নেই, তোর জন্য কোনো শুভেচ্ছা নেই। কোনো নাফরমান বান্দার জন্য আসমানের দরজা উন্মুক্ত করা হবে না, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য আসমানের দরজা উন্মুক্ত করা হবে। আসমানের দরজা সমূহ মাঝে মধ্যে উন্মুক্ত করা হয়, সেটা কখন উন্মুক্ত করা হয়? হাদিসের মধ্যে এসেছে প্রত্যেক সোমবার আর প্রত্যেক বৃহস্পতিবার আসমানের দরজা আল্লাহর পক্ষ থেকে উন্মুক্ত করা হয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তুফতাহু আবওয়াবুস সামাই কুল্লা ইয়াউম ইসনাইন ওয়া খামিস ফায়ুগফারু যালিকাল ইয়াউম লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ إلا امرأ كان بينه وبين أخيه شحناء فيقال أنظروا هذين حتى يصلحا. مسند أحمد এসেছে যে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আসমানের দরজা খোলা হয় এবং আসমানের দরজা খুলে সকল ইমানদার বান্দাদের গুনাহ মাফ করে দেয়া হয়। শুধু সেই দুই বান্দার গুনাহ মাফ করা হয় না, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করেছে আর তার ভাইয়ের সাথে যার শত্রুতা রয়েছে, অমুকের সাথে আপনি কথা বলেন না, শত্রুতা রয়েছে, হিংসা বিদ্বেষ করছেন, বলা হয় এদের গুনাহ মাফ করিও না, অপেক্ষা করো তারা যতক্ষণ পর্যন্ত মীমাংসা করে নাই। ঘৃণার জায়গায় ভালোবাসা, শত্রুতার জায়গায় ভ্রাতৃত্ব যতক্ষণ পর্যন্ত ফিরে আসে নাই ততক্ষণ পর্যন্ত গুনাহ মাফ করা হবে না। নাউযুবিল্লাহ। আসমানের দরজা খোলা হয়েছিল সবার গুনাহ মাফ করাবার জন্য, কিন্তু অমুক ভাইয়ের সাথে লেনদেনগত সমস্যা, একটা কথা আপনাকে বললো, আপনি তিলে তেলে একবার বেগুন হয়ে গেলেন, আরও দশটা কথা শুনিয়ে দিলেন, শত্রুতা বাড়ছে, আগুন বাড়ছে, দূরত্ব বাড়ছে, ফলে দেখা গেল সুবর্ণ সুযোগ এসেছিল, সবার গুনাহ মাফ হলো, আমি আপনি বঞ্চিত হয়ে গেলাম। এজন্য আসমানের দরজা উন্মুক্ত করা হয় গুনাহ মাফ করাবার জন্য। এই সকল শত্রুতার কারণে আমরা যেন এই সুযোগ থেকে বঞ্চিত না হই। অনুরূপভাবে আসমানের দরজা খোলা হয়, হাদিসের মধ্যে এসেছে যখন বৃষ্টি নাজিল হয় আর আজানের সময়, আজানের পর দোয়া কবুল হয় আর বৃষ্টির সময় দোয়া কবুল হয়, দোয়া এত বেশি কবুল হয় যে আসমানের দরজাগুলো খুলে দেয়া হয়। সুবহানাল্লাহ। মসজিদে গিয়ে অনেক সময় আমরা এমনি বসে গল্প করি বা এমনি বসে বসে আমরা চিন্তা করি, সময় নষ্ট করি। আজানের পর আল্লাহর রহমত এমনভাবে নাজিল হয়, আপনার কথা শোনার জন্য, দোয়া কবুল করার জন্য এমনভাবে আল্লাহ প্রস্তুত যে সাধারণ অবস্থা নয়, এমার্জেন্সি অবস্থা,
একবারে দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, দোয়া করবেন আর দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইদা নুদিয়া বিসসালাতি ফুতিহাত আবওয়াবুস সামা ওয়াস্তুজিবাদ দোয়া, যখন নামাজের জন্য ডাকা হয় আসমানের দরজা আল্লাহ তাআলা খুলে দেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সাআতানি তুফতাহু ফীহিমা আবওয়াবুস সামা, হাদিসের মধ্যে এসেছে দুটি সময় দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়, আসমানের দরজা খুলে দেয়া হয়। একটি হচ্ছে আদ-দুআ ওয়াইন্দান নিদা ওয়াইন্দাল বাস, একটি হচ্ছে আদানের সময়, আরেকটি হচ্ছে যুদ্ধের সময়, আরেকটি হচ্ছে তাহতাল মাতার, বৃষ্টির নিচে। বৃষ্টির নিচে মাত্র এই পানিটি আল্লাহর পক্ষ থেকে এসেছে, মাত্র আল্লাহর কাছ থেকে এসেছে, এজন্য এই বৃষ্টির নিকট গিয়ে যখন বান্দা দোয়া করে আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন এবং এই বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলেন। সম্মান ভাইরা, অতএব এই যে মহা আসমান আল্লাহ সৃষ্টি করলেন, বিস্তীর্ণ জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আমার আপনার জন্য সৃষ্টি করার পর আল্লাহ তাআলাকে এতটুকু দাবি করতে পারেন না যে আমি আল্লাহ তাআলা এতটুকু তোমাদের জন্য করলাম, এখন হে বান্দারা তোমরা আমার ইবাদত করো, এই দাবিকে আল্লাহ করতে পারেন না। আল্লাহ তাআলা পাল্টা প্রশ্ন করেন যে হে আমার বান্দারা তোমরা যাদের পূজা করছো তারা তোমাদের জন্য কি করেছে? খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা হচ্ছেন তিনি যিনি খুঁটিবিহীন আসমান সৃষ্টি করেছেন। ও আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, আর যাতে করে এই জমিন তোমাদেরকে নিয়ে ধসে না পড়ে, প্রকম্পিত না হয়, সেজন্য আল্লাহ তাআলা তোমাদের এই পৃথিবীতে আসার আগের আগ থেকে আল্লাহ তাআলা পাহাড়ের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। পাহাড়ের ব্যবস্থা করে আল্লাহ তাআলা এই জমিনটাকে স্থির করে রেখেছেন। ওয়াবাসসা ফীহা মিন কুল্লি দাব্বা, এবং আমার আপনার খেদমতের জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য প্রাণী সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, এই সব সৃষ্টি আমি আল্লাহ সৃষ্টি করেছি। হাযা খালকুল্লাহ, এটি হচ্ছে আল্লাহর সৃষ্টি। فأروني ماذا خلق الذين من دوني, আল্লাহ তার প্রশ্ন করেছেন, আমাকে দেখাও হে আমার বান্দারা, আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করো তারা তোমাদের জন্য কি বানিয়েছে? দুর্গায় যাচ্ছ, দুর্গায় যাচ্ছ, মাজারে যাচ্ছ, মন্দিরে যাচ্ছ, এই সাইত আল্লাহর ওলি হোক, নবী হোক, সিদ্দিক হোক, শহীদ হোক, ইমাম হোক, মুর্শিদ হোক, পাথর হোক, সূর্য হোক, গাবি হোক, যেই হোক না কেন, গাইরুল্লাহ, সে তোমার জন্য কি করেছে? আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, খালাকাকা সৃষ্টি করলেন, ফাসাওয়াকা সুন্দর আকৃতি দিলেন, ফাআদালাকা সুঠাম সুবিন্যস্ত করলেন। সুবহানাল্লাহ। চোখকে চোখের জায়গায়, কানকে কানের জায়গায়, নাককে নাকের স্থানে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করলেন, সে আল্লাহর দেয় অঙ্গ প্রত্যঙ্গ নিয়ামতগুলো নিয়ে বান্দা যখন গাইরুল্লাহর সামনে গিয়ে সাজিদা করে, আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে, আল্লাহ তাআলা রাগে গোটা আরশ প্রকম্পিত হয়, এই বান্দা ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম আল্লাহর উপর অন্যায় করেছে, যারব সৃষ্টি করলেন তার ইবাদত করার জন্য, যারব আসমান জমিনের ব্যবস্থা করে দিলেন, ফ্রি আপনার থাকার ব্যবস্থা করে দিলেন, ছাদের ব্যবস্থা করে দিলেন, জমিনের ব্যবস্থা করে দিলেন, সে রব থেকে বিমুখ হয়ে বান্দা গাইরুল্লাহর সামনে গিয়ে চাচ্ছে, গাইরুল্লাহর নিকটকে হাত পেতে বলছে, ইয়া খাজা আমার ইচ্ছা পূরণ করুন, আমাকে সন্তান দিন, আমাকে আমার রিজিক প্রশস্ত করে দেন, থাকার ব্যবস্থা নেই, খাবারের ব্যবস্থা নেই, আপনি আমার পেরেশানি দূর করুন। বলেন, নাউযু বিল্লাহ, আর জীবনে কখনো কোনো মাজারে যাব না, কোনো দুর্গায় যাব না, কোনো দরগায় যাব না, কোনো মন্দিরে যাব না, এ ওয়াদা করতে পারবো তো ইনশাআল্লাহ? জীবনের সব নামাজ নষ্ট হয়ে যাবে, সব দান খয়রাত সব নষ্ট হয়ে যাবে, একবার যখন বান্দা আল্লাহর সাথে কী করে, শিরিক করে। إِنَّهُ مَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ, الله تعالى বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। নাউযু বিল্লাহ। وَمَأْوَاهُ النَّارُ, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। মাদ্রাসায় লক্ষ টাকা দিয়েছেন, আল্লাহর নিকট এর কোনো দাম নেই,
একশো এতিমকে আপনি ত্রাণ দিয়েছেন, মিসকিনকে আপনি ত্রাণ দিয়েছেন, অসুস্থ ব্যক্তিদের জন্য আপনি ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহর নিকট এর কোনো দাম নেই। ওয়াকাদিবনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানসুরা। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর সাথে শিরিক করে ধুলি কুঁদার মতো আমি তাদের সব উড়িয়ে দিব। আল্লাহ চান যে এই বান্দা এই আমলটি শুধু আমি আল্লাহর জন্য করবে। লক্ষ টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন, বিশাল গাভী দিচ্ছেন, পুরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় গাভীটি আপনার, এই জন্য যে মিডিয়াতে সবাই বলবে হাতিম তাই দানবীর বলবে, প্রশংসা করবে, আল্লাহর সাথে শিরিক করেছেন, আপনার এই আমলের আল্লাহর নিকট মশার ডানা বরাবর কোনো কি নেই, কোনো মূল্য নেই। ছোট্ট একটি বকরি মাত্র 8-10 হাজার টাকা দিয়ে আপনি জবাই করেছেন, গোশত কম রক্তও কম, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য এটা আল্লাহর নিকট অনেক 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 দামি। সুবহানাল্লাহ। আল্লাহ চান আমি আল্লাহ আসমান জমিন সব কিছু হে বান্দা তোমার জন্য সৃষ্টি করেছি, অতএব শুধু আমার ইবাদত করো। ছয় দিনে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করলেন, কই দিনে? কুন ফায়াকুন, হয়ে যা, এভাবে আল্লাহ সৃষ্টি করতে পারতেন, কিন্তু এভাবে সৃষ্টি না করে আমাকে আপনাকে আল্লাহ শিখাচ্ছেন, কোনো একটি কাজ করার আগে পরিকল্পনা নিতে হয়, ধীরে স্থিরে করতে হয়, তখন জিনিসটা সুন্দর হয়। আসমান জমিন আল্লাহর জন্য কোনো বিষয় না, ছয় দিন নয়, ছয় ঘন্টা নয়, ছয় মিনিট নয়, ছয় সেকেন্ড নয়, মুহূর্তের ভিতরে আল্লাহ সৃষ্টি করতে পারতেন কিনা, কিন্তু আমাদেরকে শিখাতে চান যে কোনো একটা জিনিস ধীরে স্থিরে বানাতে হয়, নির্মাণ করতে হয়, আমাদেরকে শেখাবার জন্য আল্লাহ তাআলা আসমান জমিন ছয় দিন সৃষ্টি করলেন। ইহুদিদের বিশ্বাস আল্লাহ তাআলা ছয় দিন আসমান জমিন সৃষ্টি করে আল্লাহ ক্লান্ত হয়ে গেছে। ইহুদিদের এমন বেয়াদব জাতি নবীদেরকে তো হত্যা করেছে, আমাদের ভাই ফিলিস্তিনে যারা আছে এটা তো তাদের কোনো বিষয় না, পাখির মতো তারা গুলি মারছে এটা কোনো বিষয় না, তারা নবীদেরকে হাজার হাজার নবীদেরকে তারা কী করেছে, শহীদ করেছে, আল্লাহর মহাসত্তাও তাদের অপবাদ থেকে মুক্ত হতে পারেন নাই। তারা আল্লাহকে বলেছে, আল্লাহ হচ্ছেন ফকির, ইন্নাল্লাহ ফকিরুন ওয়া নাহনু আগনিয়া, দুদিন পরপর যাকাত দাও সদকা দাও, আল্লাহ তো ফকির হলেন কেন, নাউযুবিল্লাহ বলেন। আবার তারা বলে ইয়াদুল্লাহ মাগলুলা, আল্লাহর হাত সবসময় আল্লাহ গুটিয়ে রাখেন, আল্লাহ আমাদেরকে দিতে চান না, আল্লাহ তাআলা বলেন তাদের হাত তারা গুটিয়ে রেখেছে, তারা হচ্ছে বখিল, আল্লাহ বখিল হতে পারেন না। তারা বিশ্বাস করত ছয় দিন আসমান জমিন সৃষ্টি করে আল্লাহ তাআলা ক্লান্ত হয়ে গেছেন, আল্লাহ তাআলা প্রতি উত্তরে আয়াত নাযিল করলেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনহুমা ফি সিত্তাতি আইয়ামিন ওয়ামা মাসসানা মিন লুগুব। ছয় দিন আসমান জমিন সৃষ্টি করেছি আমি, আল্লাহ তোমাদের মতো দুর্বল নয়, বরং আমাকে কোনো ক্লান্তি কোনো শ্রান্তি আমাকে স্পর্শ করতে পারেন। সুবহানাল্লাহ। আবার আরেক পথ ভ্রষ্ট ইহুদি খ্রিস্টানরা বলল, আল্লাহ ক্লান্ত হন নাই কিন্তু সামান্য তন্দ্রা নিদ্রা আল্লাহকে স্পর্শ করেছে। আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করলেন, যে আয়াত আমাদের অনেকের মুখস্থ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন তন্দ্রা নিদ্রা আল্লাহকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। তন্দ্রা নিদ্রা যদি আল্লাহকে স্পর্শ করত, আল্লাহ যদি ঘুমাতেন, এই পৃথিবী যেভাবে চলছে এভাবে চলতো না, আসমান দোষে পড়ত, লণ্ডভণ্ড হয়ে যেত, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হতো। আল্লাহ তাআলা যদি ঘুমাতেন আসমানের কী হতো, জমিনের কী হতো? আল্লাহ ঘুমালেন, সূর্য ডুবে গেছে, এখন আবার উঠবে কি না? প্রত্যেক দিন সূর্য উঠার আগে আল্লাহর নিকট কী চায়? অনুমতি চায়। আল্লাহ ঘুমাচ্ছেন, এখন সূর্য উঠবে কি না? মানুষ অপেক্ষা 6টার সময় ডিউটিতে যাবে, সূর্য বিচারা আর কি হচ্ছে না, পরিচিত হচ্ছে না, 7টা হয়ে গেল, 10টা হয়ে গেল, 12টা হয়ে গেল, তখন তো আমাদের এমনি 12টা বেজে যাবে নাকি? এই জন্য আল্লাহ কী করেছেন, আল্লাহর কোনো ঘুম নেই, কোনো দুর্বলতা, কোনো তন্দ্রা নিদ্রা আল্লাহকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না। ছয় দিন আসমান জমিন সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আরশের উপর ইস্তিওয়া করেছেন। কী করেছেন? ইস্তিওয়া কি বাংলা অনুবাদে কেউ বলেন আল্লাহ তাআলা তারপর আরশের উপর সমাসীন হয়েছেন, কেউ বলেন সৌন্নত হয়েছেন, কেউ বলেন আরশের উপর বসেছেন। এর সহজ বাংলা অনুবাদ হয়ে হচ্ছে আল্লাহ আরশের উপর ইস্তিওয়া করেছেন। ইস্তিওয়া হচ্ছে কোনো একটি জিনিসের উপর প্রতিষ্ঠিত হওয়া, আরশ হচ্ছে আল্লাহর আসন, ওই আসনের উপর আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত হয়েছেন, সৌন্নত হয়েছেন। কীভাবে হয়েছেন সেটি আল্লাহ জানেন, আমরা কেউ জানি না। আল ইস্তেওয়া ও মাহলুমুন, ইস্তেওয়া আল্লাহ করেছেন এটা আমরা শুনেছি, কিন্তু ধরনটি আমরা জানি না। বল কেইফু মাজহুলুন, বারবার এই সওয়াল করা হচ্ছে, বিদআত ওয়াসসালাতু বিদআ ওয়াল ঈমানু বিওয়াজিবের উপর ঈমান আনা হচ্ছে ওয়াজিব। ইউদাব্বিরুল আমর, আসমান জমিন ছয় দিনে সৃষ্টি করার পর 7 আসমান আরশের উপরে ইস্তিওয়া করে
আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা সব কিছু পরিচালনা করছি। আপনি দোকান খুলেছেন কাতারে, আছেন বাংলাদেশে, প্রযুক্তি যত অত্যাধুনিক হোক, আপনার হাতে ইমো আছে, জুম আছে, নানা প্রোগ্রাম আছে, সেখান থেকে আপনি কাতারে ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, তারপরে সমস্যা হয়ে যায়, মিস আন্ডারস্ট্যান্ড হয়ে যায়, মিস ইনফরমেশন হয়ে যায়। আল্লাহ তাআলা অনেক দূরে, আমি গোপনে একটি গুনাহ করে ফেললাম, আল্লাহ দেখেন নাই, এরকম হবে? আল্লাহ শরীর নেই এরকম হতে পারে? লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। আল্লাহ তাআলা পৃথিবী কিভাবে পরিচালনা করেন? আল্লাহ তাআলা বলেন যাররা বরাবর, অণু পরিমাণ বরাবর, কোনো কিছু আসমান জমিন আল্লাহ থেকে গোপন থাকতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর সিসি ক্যামেরা সর্বত্র ফিট করা আছে আল্লাহ তাআলা সেখানে, কিন্তু আমার আপনার সাথে তার জ্ঞান আছে, তার শ্রবণ শক্তি, তার দৃষ্টি শক্তি আমার আপনার সাথে আছে। ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, চলতে ফিরতে, দেখতে শুনতে ভাবতে, আমি আপনি কি করি না করি সব কিছুতে আল্লাহ আমাদের সাথে আছেন, তিনি দেখেন, তিনি শুনেন। সুবহানাল্লাহ। তার সত্তা, তার দাঁত হচ্ছে সাত আসমান আরশের উপরে, কিন্তু জ্ঞান সব জায়গায় আছে। আল্লাহর পক্ষ থেকে ক্যামেরা, দুজন ফেরেশতা ডানে বামে, ও ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুজন ফেরেশতা ফিট করা আছে, তারা সব কিছু দেখছেন, আমি আপনি কি করি না করি, এবং কিয়ামতের দিন আমাকে আপনাকে হিসাব। মা ইয়ালফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন বান্দা একটি কথা বলার সঙ্গে সঙ্গে সংরক্ষণ করার জন্য ফেরেশতা প্রস্তুত আছে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা এই পৃথিবী পরিচালনা করছেন। পরিচালনা করতে গিয়ে আল্লাহ যখন চান কাউকে বাদশাহী দেন, যখন চান কার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন, যখন চান জিরোকে হিরো বানান, যখন চান হিরোকে জিরো বানান, সম্মানিতকে লাঞ্ছিত করেন, লাঞ্ছিতকে সম্মানিত করেন। এই ব্যবস্থাপনা, এই পরিচালনা কে করেন? আল্লাহুম্মা মালিকাল মুলক তু তিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। দোয়া আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন, হেন আপনি বলুন, এই দোয়াটা পড়াটাও ইবাদত। সুবহানাল্লাহ। কুল, বলুন, কি বলবো? আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলক, সব রাজত্ব আপনার হাতে, পরিচালনা আপনার হাতে, ক্ষমতা আপনার হাতে। মূল ক্ষমতা কার হাতে? মানুষের হাতে নয়। আপনি ক্ষমতা পেয়েছেন 3 বছর, 5 বছর, 10 বছর, 60-70 বছরের জন্য। মূল ক্ষমতা হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সূরা আল্লাহ নাযিল করেছেন, সূরার নামই হচ্ছে সূরাতুল মুলক। এমন সূরা, সূরাতুন ফিল কুরআন 30 আয়া, শাফাআত লি সাহিবিহা, কুরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা সূরাতুল মুলক। যে ব্যক্তি প্রত্যেক দিন পড়বে, বুঝবে, মুখস্থ করবে, তার জন্য এমনভাবে সুপারিশ করবে, তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই সূরা মুলকের এত ফজিলত কেন বেশি? কারণ এই সূরা মুলকটি ভালো করে বুঝলে গদি নিয়ে আর মারামারি হতো না। কাকে ক্ষমতায় বসাবেন, কাকে সরাবেন, সূরা মুলকের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। আর বলে দিয়েছেন কোথায় একটি আয়াত, যাতে একটু আগে পড়েছে, আয়াতুল কুরসি। কুরসি মানে কি? গদি। কুরসি মানে গদি, কুরসি মানে ক্ষমতা। কাকে ক্ষমতায় বসাবেন, কাকে সরাবেন, কাকে ভোট দিবেন, কাকে দিবেন, নায়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ক্ষমতায় তাদেরকে পাঠাতে হবে, যারা ক্ষমতায় গিয়ে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করে। সুবহানাল্লাহ। আল হাইয়ুল কাইয়ুম, তিনি হচ্ছেন চিরন্তন চিরঞ্জীব, সেই আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তাআলা বিধান যারা প্রতিষ্ঠা করতে চায়, সে কুরসিতে তাদেরকে বসাতে হবে। কিন্তু আয়াতুল কুরসি পরে পরে আমরা ফু দেই। সূরাতুল মুলক প্রত্যেক দিন আমাদের অনেকে আমরা পড়ি, কিন্তু কি পড়ছি আমরা বুঝি না। একদিকে সূরা মুলক পড়ি, অন্যদিকে মুলকের মধ্যে আমরা তাদেরকে বসাই যারা মুলকের মধ্যে গিয়ে, ক্ষমতায় গিয়ে সূরা মুলকের বিরুদ্ধে কাজ করে। এগুলো আমরা করছি কিনা? এই জন্য সারা জীবন সূরা মুলক পড়ছি, আয়াতুল কুরসি পড়ছি, কিন্তু আমাদের ভাগ্য বদলাচ্ছে না। সূরাতুল মুলক বুঝে পড়তে হবে, আয়াতুল কুরসি বুঝে পড়তে হবে, আমরা কি পড়ছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি পবিত্র যার হাতে সকল ক্ষমতা রয়েছে। তার ক্ষমতা কেমন? তুতিল মুলকা মান তাশা, যাকে চান তাকে আল্লাহ তাআলা কি দেন? ক্ষমতা দেন। আল্লাহ তাকে কেন দিলে? আল্লাহকে পাল্টা প্রশ্ন করার এই পৃথিবীতে কারো কোনো অধিকার? লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ বলেন এই পৃথিবীতে আল্লাহর নিকট আপত্তি করার,
কাউন্টার দেওয়ার, পাল্টা প্রশ্ন করার কারো কোনো সুযোগ নেই। হে আল্লাহ, এই লোকটা এত জালিম, তাকে ক্ষমতা দিলে কেন? আল্লাহ 50 বছর যাকে 100 বছর দিবেন, 500 বছর দিবেন, আল্লাহর ইচ্ছা। আল্লাহ অনেককে পরীক্ষা করেন। যদি জালিমকে আল্লাহ ক্ষমতায় না বসান, আল্লাহ কিছু মানুষদের শহীদ করতে চান, ফাঁসির কাষ্টে ঝুলিয়ে তাদেরকে জান্নাতি বানাতে চান, সবাই গাজী হয়ে গেলে একদল মানুষ কীভাবে শহীদ হবে? সুবহানাল্লাহ বলবেন না? কিছু মানুষকে আল্লাহ তাআলা শহীদদের আসনে বসাতে চান। আল্লাহর অনেক হিকমত আছে, এজন্য আল্লাহ জালিমদেরকে জুলুম করার কী দেন? সুযোগ দেন। আবার বান্দার এত গুনাহ করেছে, আবার তাওবা করে না, তাওবা না করে দোয়া করে, হে আল্লাহ জালিমকে সরাও, আল্লাহকে দোয়া কবুল করবেন? আগে দোয়া কবুল হওয়ার জন্য তাওবা করতে হবে, হাক্কুল ইবাদ বান্দার হক ফেরত দিতে হবে। নানা কারণে দেখা যায় 5 বছরের জায়গায় সে 10 বছর থাকে, 10-এর জায়গায় 20 থাকে। যত দোয়া করি তত নির্যাতন কমে না, বাড়ে? আরও বাড়ে। কেন? কারণ আমাদের এই দোয়া সাদের উপরও যাচ্ছে না। কারণ একদিকে আল্লাহর নিকট দোয়া করি, অন্যদিকে ফজরের নামাজ নাই। একদিকে আল্লাহর নিকট দোয়া করি, অন্য নিকট প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে দেশে এলাকায় জেলায় সুদী ব্যাংক আছে, সুদি সমিতি আছে। আর আল্লাহ বলেন ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, সুদী লেনদেন করলে আল্লাহর সাথে কী হচ্ছে? যুদ্ধ হচ্ছে। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করলাম, আর দোয়া করলাম হে আল্লাহ আমাদের ভাইদেরকে সাহায্য করো। সাহায্য বেশি বাড়বে না গজব বাড়বে? এটাই আমাদের বাস্তবতা হচ্ছে। যখন ছোটো ছিলাম তখন শুনেছিলাম ফিলিস্তিন, এখন শুনি যত দোয়া করে ফিলিস্তিনও গেল, সাথে তখন সিরিয়াও গেল, ইয়ামানও গেল, আফগানিস্তানও গেল, ইরাকও গেল। যদিও জিহাদের কারণে আফগানিস্তানি ভাইয়েরা অনেক কষ্ট করে তাদের দেশটাকে ফিরে পেয়েছে, সম্মানিত ভাইরা। অতএব আল্লাহ তাআলা বলেন ক্ষমতা আল্লাহর হাতে, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে আল্লাহ, আমার বিশ্বাস সব পরিচালনা আপনি একাই করেন, আপনি একক, ওয়াহদাহু লা শারীকা লাহু। আপনি যাকে চান ক্ষমতায় বসান, যাকে চান ক্ষমতা আপনি চিনিয়ে নেন। তুইজ্জু মান তাশা, যাকে চান আপনি সম্মানিত করেন। ও তুদিল্লু মান তাশা, যাকে চান আপনি অপমানিত করেন। ক্ষমতার মুসনদে বসেও মানুষ অপমানিত হয়, পাওয়ার তার হাতে, মিডিয়া তার হাতে, কিন্তু এমনভাবে কল ফাঁস হয়, ভিডিও ফাঁস হয়, কেলেঙ্কারি হয়, সম্মান আর কিছু থাকে? দেশ থেকে পালিয়ে যায়, তাও দেখা যায় বাসার কোনো জায়গা পায় না। মন্ত্রী থাকে, উপমন্ত্রী থাকে, এমপি থাকে, রানিং এমপি, কিন্তু আল্লাহ তাআলা চাইলে কী করতে পারেন? অপমানিত করতে পারেন। আর গরিব, নিঃস, কিচ্ছু নেই, আল্লাহ তাআলা চাইলে বিশ্ববিখ্যাত তাকে আলিম, তাকে সম্মান, এর মর্যাদার আসনে আল্লাহ কী করতে পারেন? বসাতে পারেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল লাঞ্ছনা অপমাননার সর্বশেষ যে সীমা, একজন কৃত দাস। এই দেশে আমাদের সম্মান নেই, কারণ এখানে আমরা অধিকাংশরা লেবার। লেবার হলেও এই সমাজে আমাদের যতটুকু, আমাদের মান যত নিচে হোক না কেন, তারপর আমরা কৃত দাস নই। আমরা কাজ করতে এসেছি, কাজ করবো, বিনিময়ে আমরা কিছু কী পাবো? টাকা পাবো। হযরত বেলাল ছিলেন গরু ছাগল যেভাবে বিক্রি করা হয় এরকম কৃত দাস, তাকে কিনা হতো। আবার রং ছিল কালো, নাক ছিল তার চেপা ছিল, সমাজে যার কোনো দাম নেই। মক্কার উত্তপ্ত ময়দানে তাকে আঘাত করে করে তাকে নির্যাতন করা হতো। কিন্তু এই নিঃস্ব, এই গরিব, এই প্রবাসী, ভিনদেশি, মক্কার দেশি নয়, ভিনদেশি ছিলেন, আল্লাহ তাআলা এমন সম্মান দিলেন। মক্কা বিজয়ের দিন যে কাবাগরের চত্বরে আশেপাশে তাকে নির্যাতন করা হয়েছে, সে কাবাগরের উপরে আল্লাহ তাআলা উঠিয়ে তার আদান দ্বারা ধ্বনিত প্রতিধ্বনিত, সুবহানাল্লাহ, আল্লাহ চাইলে সম্মান দিতে পারেন। অত ইজ্জু মান্তাশা, এবং তাকে স্থায়ীভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন হিসাবে তাকে দায়িত্ব দেওয়া হলো, সুবহানাল্লাহ। বেলালি আজান, এখন আমরা আজান শুনলে কি বলি? বেলালি আজান, বেলালের আজান, এই সম্মান আল্লাহ তাকে দিয়েছেন। ইদাব্বিরুল আমর, এই বিশ্ব পরিচালনা আল্লাহ তাআলা করছেন। যাকে চান সম্মান করেন, যাকে চান আল্লাহ অপমানিত করেন। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আল্লাহ পরিচালনা করতে গিয়ে দিনের মধ্যে রাত প্রবেশ করান, রাতের মধ্যে দিন প্রবেশ করান। কখনো দিন ছিল 12 ঘন্টা, রাত 12 ঘন্টা। আবার যখন গরম আসে দিন লম্বা হয়, রাত ছোটো হয়। ঠান্ডা আসলে রাত লম্বা হয়, দিন ছোটো হয়। এই যে রাতের সময়ের মধ্যে দিন ঢুকছে, আবার দিনের সময়ের মধ্যে রাত ঢুকছে, এই ব্যবস্থা কে করে দিচ্ছেন? আল্লাহ করে দিচ্ছেন। ঠান্ডা আসছে, গরম আসছে, সূর্য আসছে, রোদ আসছে, আবার চাঁদ আসছে, বৃষ্টি আসছে, এভাবে একটা আসে আর একটা যায়, এই ব্যবস্থা কে করেন? ইউদাব্বিরুল আমর, আল্লাহ তাআলা বলেন এই ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করি। মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইযনি,
এই দুনিয়ার পরিচালনা ব্যবস্থাপনায় অন্য কারো হস্তক্ষেপ করা তো দূরের কথা, কারো আল্লাহর নিকট সুপারিশ করে তার কোনো ফয়সালা পরিবর্তন করার অথবা কারো ভাগ্য ভাঙ্গা গড়ার এখতিয়ার কারো নেই। সুপারিশ আমরা করতেও পারবো না, হে আল্লাহ আমরা সুপারিশ করছি সবাই মিলে আগামীকাল আমরা গরমে অস্থির একটু ঠান্ডার ব্যবস্থা করো, আমরা সুপারিশ করতে বেশ থেকে বেশ বান্দারা কি করতে পারে এই বিশ্ব পরিচালনার ক্ষেত্রে আল্লাহ নিকট দোয়া করতে পারে, হে আল্লাহ দীর্ঘদিন যাবৎ বৃষ্টি নাই একটু বৃষ্টির ব্যবস্থা করে দেবে, এটাকে ইস্তিসকা বলা হয়, সালাতুল ইস্তিসকা। আমাদের বাংলাদেশি অনেক এমন মূর্খ সালাতুল ইস্তিসকা জীবনে পড়েও নাই জানেও না, একজন হকানি আলিম ইস্তিসকা নামাজ পড়তে গেছে আর একজন ভণ্ড বলতেছে যে ইস্তিসকা নামাজ পড়তে গেল কেন, দেখছেন তো এগুলো আপনারা মিডিয়াতে, নিজেও জানে না আর একজন সহি হাদিস মানতে গেছে বিশুদ্ধ সুন্নত মানতে গেছে এটা কিন্তু আপনার কী করতেছে ঠাট্টা বিদ্রুপ করেছে, এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত মহানবী ইসলাম ইস্তিসকা নামাজ পড়েছেন এবং আরব দেশে এগুলো সবসময় হয়, আমরা পড়ি না, এটা আমাদের জ্ঞানের দুর্নতা, আমরা জানি না আমরা বুঝি না। এখন যত বেশি কোরআন সুন্নাহ পড়বো তত বেশি আমরা বিশুদ্ধ হাদিস এবং বিশুদ্ধ সুন্নত আমরা জানতে পারব। বিশ্ব পরিচালনার ক্ষেত্রে যদি আমাদের কোনো কষ্ট হয় আমরা তো পরিবর্তন করতেই পারবো না, সুপারিশ করাতেও পারবো না, এগুলো ভুল আকিদা আমাদের অনেকের মধ্যে। অমুক পীর সাহেবের নিকট গেলে তিনি আল্লাহর নিকট সুপারিশ করি আমাকে বাচ্চা দিয়ে দিবেন, রিজকের ব্যবস্থা করে দিবেন, এরকমও ভণ্ড পীর দেশে পাওয়া যায়, তারা মরিত্রীকে বলে বাবা কোনো চিন্তা করিও না, কোনো সংকটে পড়লে সমস্যা পড়লে বাবার নামে ফরিয়াদ করবে আমাকে সেখানে হাজির পাবে, নিজেও মুশরিক হয় মরিদদেরকেও কী বানায় মুশরিক বানায়। আল্লাহ বলে মা মিন শাফিইন ইল্লা মিন বাদ ইনি, বিশ্ব পরিচালনায় আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করার কোনো এখতিয়ার নেই, বেশ থেকে বেশ আমরা দোয়া করতে পারি, হে আল্লাহ আজ অনেক গরম লাগছে একটু ঠান্ডার ব্যবস্থা করে দাও, হে আল্লাহ আমি অনেক অসুস্থ হয়ে গেছি এটা তোমার সিদ্ধান্ত, তুমি বিশ্ব পরিচালনা করতে গিয়ে আমাকে পরিচালনা করতে গিয়ে তুমি সিদ্ধান্ত নিয়েছো আমাকে অসুস্থতা দিবে, কিন্তু আন্ত আরহামুর রাহিমিন তুমি হচ্ছে মহা দয়ালু, তুমি চাইলে আমাকে সুস্থ করতে পারো আইয়ুব আলাইহিস সালামের মতো, তুমি দয়া করে আমাকে সুস্থ করে দাও, নিঃসন্তান জাকারিয়া আলাইহিস সালামকে বৃদ্ধ ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি সন্তান দিয়েছো, তুমি চাইলে আমাকেও সন্তান দিতে পারো, পরিচালনা করতে গিয়ে আল্লাহর সিদ্ধান্ত যদি হয়ে থাকে আমাকে সন্তান দিবেন না, কেউ সুপারিশ করে সন্তান দিতে পারবে না, কিন্তু আমি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে আমাকে সন্তান দিতেও পারেন, সুবহানাল্লাহ। হযরত মারিয়াম তিনি সবসময় মসজিদে ইবাদত করতেন, আল্লাহ তাআলা কারামত দেখালেন, মৌসুমের ফল নয় এমন ফল সবসময় তার নিকট পাওয়া যেত, সুবহানাল্লাহ। তিনি তার ইবাদত খানা থেকে বের হতেন না, কিন্তু যখনই তার খালু জাকারিয়া আলাইহিস সালাম তার ইবাদতের জায়গায় আসতেন এসে দেখতেন মারিয়ামের নিকট ফল, গরমের সময় ঠান্ডার ফল, ঠান্ডার সময় গরমের ফল, তিনি প্রশ্ন করলেন ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, হে মারিয়াম এই ফল কোথা থেকে আসে, হযরত মারিয়াম বললেন হুয়া মিন ইনদিল্লাহ, এই ফলের ব্যবস্থা করে দিন কে, আল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম চক্ষুষ প্রমাণ যখন দেখলেন আল্লাহ সব করতে পারেন, যখন বান্দা আল্লাহর ইবাদত করা শুরু করে তখন আল্লাহ তাআলা চাইলে গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় গরমের ফল দিতে পারেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বয়ো বৃদ্ধ ছিলেন, তার কোনো সন্তান ছিল না, যখন আল্লাহর কুদরতের কুদরত তিনি সচক্ষে দেখলেন তখন হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, জাগায় দাও জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করা শুরু করলেন, সুবহানাল্লাহ। ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবাতান ইন্নাকা সামিউদ দুআ, হে আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে নেক সন্তান পবিত্র সন্তান দাও, তুমি হচ্ছে দোয়া শ্রবণকারী, দোয়া করতে দেরি দোয়া কবুল হতে। তিনি কোনো খাজা বাবা পীর বাবার কাছে গিয়ে সুপারিশ চান নাই, আল্লাহর নিকট দাবি করেন নাই, বরং দোয়া করেছেন, হে আল্লাহ দয়া করে আমাকে নেক সন্তান দাও। আল্লাহ তাআলা বলেন এই দোয়ার মধ্যে দোয়ারত অবস্থায় নামাজরত অবস্থায় দোয়া কবুল হয়ে গেছে। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাঈমুন ইউসাল্লি ফিল মিহরাব, এখনো মিহরাবে ইউসাল্লি নামাজ পড়ছেন, দোয়া করে এখনও ইউসাল্লি ফিল মেহরাবে এখনও নামাজ পড়ছেন, এমন সময় আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তারা এসে বললেন হে জাকারিয়া দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ সন্তানও দিয়েছেন, সন্তানের নামও দিয়েছেন ইউবাশশিরুকা বিইয়াহইয়া, সন্তানের নাম হচ্ছে ইয়াহইয়া, তুমি চেয়েছো নেক সন্তান আল্লাহ এমন নেক সন্তান দিলেন, ওয়া নাবিয়্যান তিনি নবী হবেন, মিনাস সালিহিন নেককার হবেন, সাইয়্যিদান নেতা হবেন, চেয়েছেন একটি আল্লাহ দশটি দিয়েছেন, কিন্তু আল্লাহর নিকট দোয়া করতে হবে, সুপারিশ যদি চান
দাবি যদি করেন তাহলে ঈমানও যাবে আর যেটা চেয়েছেন সেটা কবুল হবে না। যালিকুমুল্লাহু রাব্বুকুম ফাআবুদু আফালা তাযাক্কারুন, আল্লাহ তাআলা বলেন তিনি হচ্ছেন তোমাদের রব, তার ইবাদত করো। যিনি আসমান জমিন সৃষ্টি করলেন, যিনি আমাদেরকে সৃষ্টি করলেন, তার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা বলেন তোমরা কি উপদেশ গ্রহণ করো না, তোমরা কি বুঝো না, তোমরা কীভাবে মূর্তি পূজা করো, পাথর পূজা করো, চাঁদ এবং সূর্যের পূজা করো, এত কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, এগুলো কি তোমরা বুঝো না, আমি কেন বানিয়েছি, আমার হক আদায় করো। আর আমার হক আদায় করছো কি না, একদিন তোমাদেরকে আমার নিকট ফিরে আসতে হবে। ইলাইহি মারজিউকুম জামিয়া, সবাইকে একদিন আল্লাহর নিকট ফিরে যেতে হবে। আর আল্লাহর নিকট ফিরে যাব কিনা সন্দেহ থাকলে হবে, কোনো সন্দেহ নাই। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহ বলেন এই ওয়াদাটি অবশ্যই হতে হবে, এই অ্যাপয়েন্টমেন্ট আল্লাহর সাথে আমার আপনার অবশ্যই হবেই হবে। এই দুনিয়াতে যা আল্লাহ আসমান জমিন নিয়ামতদের মধ্যে ডুবিয়ে রাখলেন, সে আল্লাহর ইবাদত করেছি কিনা, আল্লাহ অযথা সৃষ্টি করেন নাই, বরং ইবাদত করেছে কিনা, আল্লাহর হক আদায় করেছে কিনা, আল্লাহ তাআলা পাই পাই করে পুঙ্খানুপুঙ্খ হিসাব প্রত্যেকের কাছ থেকে নেবেন। ওয়াদাল্লাহি হাক্কা, এই ওয়াদা যা আল্লাহ করছেন, এই যে আল্লাহ বলছেন একদিন আল্লাহ নিকট ফিরে যেতে হবে, সমবেত হতে হবে, হাসর হবে, নাসর হবে, মিজান হবে, পুলসিরাত আছে, জান্নাত জাহান্নাম আছে, এগুলো নিরর্থক কথা নয়, অযথা কথা নয়, অবাস্তব কথা নয়, বরং অবশ্যই হবে, হবে হাক্কা। এবং এটাকে আল্লাহ করতে পারেন, আল্লাহ বলেন যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি কি দ্বিতীয়বার সৃষ্টি করতে পারেন না? ইন্নাহু ইয়াবদাউল খালক সুম্মা ইউঈদু, তিনি আল্লাহ তাআলা যিনি প্রথমবার সৃষ্টি করেন আবার পুনরায় সৃষ্টি করেন। পুনরায় কেন সৃষ্টি করেন? লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি বিল কিসত, যাতে করে এই দুনিয়াতে যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদেরকে ইনসাফের ভিত্তিতে আল্লাহ তাআলা পুরস্কৃত করেন, তাদেরকে আল্লাহ পুরস্কার দিবেন। তারা ত্যাগ করেছে, তারা কুরবানি করেছে, তারা রবকে চিনেছে, তারা রবের নিকট ফরিয়াদ করেছে, একমাত্র আল্লাহর বিধান কায়েম করার জন্য চেষ্টা করেছে, মেহনত করেছে, একমাত্র আল্লাহর আনুগত্য করেছে এবং তার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করেছে। এর জন্য আল্লাহ তাআলা তাদের জন্য কী তৈরি করে রেখেছেন? জান্নাত তৈরি করে রেখেছেন, সুবহানাল্লাহ। আর যারা এই দুনিয়াতে কুফরি করেছে, অস্বীকার করেছে আল্লাহকে, দুনিয়া পেয়ে চেঞ্জ হয়ে গেছে, ফেস চেঞ্জ হয়ে যায়, ব্যবহার চেঞ্জ হয়ে যায়, আচরণ চেঞ্জ হয়ে যায়, এখন আর রবকে চেনে না, রবের হক আদায় করতে চায় না, একটু টাকা পেলো, একটু পয়সা পেলো, যৌবন পেলো, শক্তি পেলো, ব্যবসা বাণিজ্য উন্নতি হয়ে গেল, এখন আর রবকে চিনতে চায় না, রবের হক আদায় করতে চায় না। কিসের আল্লাহ, কিসের ফজর, কিসের মাগরিব, কিসের এশা, কিসের জাকাত, কিসের হজ উমরা, দেখা যায় রবকে নিয়ে ঠাট্টা মশকারি করে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু, যারা আমাকে অস্বীকার করে, লাহুম শারাবুম মিন হামিম, দুনিয়াতে ঠান্ডা পানি পান করেছে, নিজের পেট ভরেছে, এর শাস্তিস্বরূপ তাকে জাহান্নামে ফুটন্ত আগুন, ফুটন্ত পানি তাকে পান করানো হবে না। আউযু বিল্লাহ, ওয়া আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকফুরুন, আর এই কুফুরির কারণে তাদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে। দুনিয়ার এই আরাম শেষ হবে, দুনিয়ার এই সুখ শান্তি শেষ হবে, একদিন আল্লাহর নিকট যেতে হবে। দুনিয়ার এই সুখ শান্তি পেয়ে যারা প্রতারিত হবে কেয়ামতের দিন, তাদের জন্য এমন কঠিন শাস্তি রয়েছে, সে কঠিন শাস্তিতে দুনিয়ার সব আরাম তারা মুহূর্তের ভিতরে ভুলে যাবে। এমন ফুটন্ত পানি, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুন আর ফুটন্ত পানির মধ্যে তারা ছুটাছুটি করবে না। আউযুবিল্লাহ, মাথার উপর দিয়ে গরম পানি, ফুটন্ত পানি, উত্তপ্ত পানি ঢেলে দেওয়া হবে, নারী বুড়ি পেটে যা আছে চামড়া সব জলে দগ্ধ হয়ে যাবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, চিৎকার করে কবর বলবে হে আল্লাহ এই কঠিন শাস্তি থেকে বাঁচাও, বাঁচার জন্য বাঁচাও বাঁচাও যত বলবে, আপ্যায়নের জন্য পানি দেওয়া হবে, আরও গরম পানি দেওয়া হবে। ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআহুম, নারী বুড়ি সব শেষ হয়ে যাবে, সব একবারে ছিঁড়ে যাবে, এমন ফুটন্ত গরম পানি তাদেরকে দেয়া হবে। যখন পানি পানি বলে পানি চাইবে, যখন ফুটন্ত পানি দেয়া হবে, ফাশারিবুনা শুরবাল হিম,
উটের মতো পান করবে। আপনারা যারা দেখেছেন উট কীভাবে পানি পান করে যখন সে তৃষ্ণাক্ত হয়, এভাবে তারা পানি পান করবে, কিন্তু এই পানিটি হবে ফুটন্ত পানি, আর আপ্যায়ন করানো হবে কাটা যুক্ত ফল দ্বারা, দ্রুত খেতে গিয়ে গলায় আটকে যাবে। ফুটন্ত পানি হওয়ার কারণে ভিতর সব জ্বলে পড়ে, নারী বুড়ি সব শেষ হয়ে যাবে। এভাবে জাহান্নামীদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে, যারা এই দুনিয়াতে রবের নিয়ামত গ্রহণ করেছে, রবের আসমানের নিচে বিচরণ করেছে, রবের জমিনের উপরে বিচরণ করেছে, আল্লাহর দেয় এই বাতাস গ্রহণ করেছে, আল্লাহর দেয়া এই নিয়ামতগুলো একে একে স্বাদ গ্রহণ করেছে, কিন্তু রবকে অস্বীকার করেছে, রবের হক নষ্ট করেছে। এই হক নষ্ট করার কারণে, হাক্কুল্লাহ নষ্ট করার কারণে এদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আজকের এই আলোচনা থেকে যেটা আমি আপনি জানলাম বুঝলাম, সেটি হচ্ছে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এবং এই পৃথিবী ব্যবস্থাকে অযথা সৃষ্টি করেন নাই, বরং মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে, সেটি হচ্ছে যাতে করে আমি আপনি একমাত্র আল্লাহর ইবাদত করি। এই আল্লাহর ইবাদত যারা করবে, আসমান জমিন বাতাস ইত্যাদি নিয়ামতগুলো গ্রহণ করে, স্বাস্থ্য দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি বোধ শক্তি এই নিয়ামতগুলো গ্রহণ করে, যারা আল্লাহর ইবাদত করবে, এই সব নিয়ামতগুলো তাদের নিয়ামত এবং তাদের পুরস্কারের কারণ হবে। আর যারা এই নিয়ামতগুলো গ্রহণ করে, রবকে অস্বীকার করবে, প্রত্যেকটি নিয়ামতের কঠিন শাস্তি দিতে হবে এবং এই নিয়ামতগুলো তাদের জন্য আপদ হবে, আরও শাস্তির কারণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর হক আদায় করার তৌফিক দান করুন, একমাত্র আল্লাহর ইবাদত করার। আর ডানে বামে কোনো মাজার, কোনো মন্দির, কোনো দুর্গা দরগা ইত্যাদি কোথাও গিয়ে শিরিক করা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। দিন দিন আমাদের দেশে এমনভাবে নাস্তিক্যবাদ শিরিক বেদাত ইত্যাদি ব্যাপক হচ্ছে, আমি আপনি কোনোভাবে বেঁচে গেলেও আগামী প্রজন্ম যে কীভাবে বাঁচবে, আমি আপনি যদি মেহনত না করি তাদের পর্যন্ত এই ইসলামকে নিরাপদভাবে পৌঁছানো মুশকিল হয়ে যাবে। এজন্য আমাদের সবাইকে সুসংগঠিতভাবে মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে। এই ধরনের একটি মাহফিলে এসে এক ঘন্টা বা সোয়া এক ঘন্টা আলোচনা শোনাটা যথেষ্ট নয়, বরং আমাকে আপনাকে নিয়মিত এই তাওহীদ শিরিক ইসলাম ইমান ইত্যাদি বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে, বুঝতে হবে। আজকে যে আলোচনা হলো এই বিষয়গুলো সম্পর্কে আমাদের কোরআন সুন্নাহ পরিষদে ছোটো ছোটো অনেক বই রয়েছে, ইমানের হাকিকত ইসলামের হাকিকত, এই ইমানটা কি, ইসলামটা কি, আল্লাহ কী চান, এই যে আমরা সারা জীবন নামাজ পড়লাম, নামাজটা কি, নামাজ রোজার হাকিকত, এই যে এখন আমরা ত্রিশ দিন আমরা কী করলাম, রোজা রাখলাম, এই রোজার হাকিকতটা কি, উদ্দেশ্যটা কি, এই সকল বিষয় নিয়ে, পর্দা নিয়ে, নামাজ নিয়ে, কোরআন নিয়ে আমাদের অনেক বই রয়েছে। এই বইগুলো আমরা পড়বো, প্রত্যেক দিন কোরআন পড়বো, হাদিস পড়বো, এভাবে যদি আমরা পড়ি পাশাপাশি সকল মাহফিলে আসি, তখন আমরা দিন সম্পর্কে জানতে পারবো, খাঁটি আমরা মুসলমান হতে পারবো, ইমানদার হতে পারবো, এবং সঠিক ইসলামের উপর আমল করা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে যে আলোচনা হলো এর উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহিনে আমাত, কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহিনে আমাত, দাউদি সদাও সরল পথে।